প্রায় 18 বছর ধরে বক্সিং খেলছেন সেলিম হোসেন। জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার জিতেছেন পদক, তবে লম্বা ক্যারিয়ারে জেতা হয়নি কোনো আন্তর্জাতিক পদক। আসন্ন এশিয়ান গেমসে 57 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই বক্সার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হলেও এবারের আসরে পদক জয়ের স্বপ্ন তার। পদক জয়ের স্বপ্ন আছে, বাট আমি বলবো না যে আমি পদক পাবো, বাট পদক জয়ের স্বপ্ন এই আশা নিয়ে আমাদের কঠোর পরিশ্রম করে যাচ্ছি, ট্রেনিং করে যাচ্ছি, এখন সব ওপরওয়ালার উপর ছেড়ে দিচ্ছি। ছেলেদের মধ্যে সেলিম ছাড়াও 51 কেজি ওজন শ্রেণীতে অংশ নেবেন আবু তালহা। বক্সিং স্টেডিয়ামে দুজন একসঙ্গেই সকাল বিকাল কঠোর অনুশীলন করছেন। ফ্যাসিলিটি আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের যা যা দরকার, যখন যেমন খাবার দরকার, যখন যা যা দরকার, আমরা সব কিছু আলহামদুলিল্লাহ পাচ্ছি। এশিয়াডে দুই বক্সার ভালো কিছুর প্রত্যাশা করলেও তাদের কোচ পদকের বিষয়টি ছেড়ে দিলেন ভাগ্যের উপর, কারণ শক্তিমত্তার বিবেচনায় সেখানে অংশ নেওয়া বেশ কয়েকটি দলের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। আছে প্রস্তুতি ঘাটতিও, বক্সাররা নিতে পারেননি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, যা ছিল বড্ড প্রয়োজন। এশিয়ান গেমসে যারা পদক পায় তারা কিন্তু এই যে তিন মানে মিনিমাম 2-3 বছর আগে থেকে এই গেমকে টার্গেট করে প্র্যাকটিস করে, এটা আপনারাও জানেন। অথচ আমরা কিন্তু 3-4 মাস ট্রেনিং করে যাই সেখানে ফাইট করতে, কিন্তু তারপরেও আমাদের আমরা ট্রেনিং করাচ্ছি তো পদকের আশাতেই, যে যদি ওই ওই যে যেটা বললাম ওই জায়গাতে যদি একটু আমাদের ফেভার হয় প্রিলিমিনারি গ্রুপে, যদি আমরা এই দেশগুলোর বাইরে অন্য কোনো দেশ পড়লেই আমাদের তিনজনের ভিতরেই কিন্তু বিভিন্ন দেশকে হারানোর মতো দক্ষতা আছে। যেমন না যে নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, এই ধরনের দেশ যারা বক্সিংয়ে যারা আছে, এদের সঙ্গে আমরা সাব গেমসেও নেপাল পাকিস্তান এদেরকে হারায় আমরা পদক দিয়ে আসছি। এই দুই বক্সার ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস এশিয়ান গেমসে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের হয়ে। তার কাছ থেকেও পদকের প্রত্যাশা করছে ফেডারেশন। বক্সিং ডিসিপ্লিনে এশিয়ান গেমসে বাংলাদেশ 1986 সালে পদক জিতেছিল। 37 বছরের ইতিহাসে যে কোনো ডিসিপ্লিনে সেটাই ছিল এশিয়াডে বাংলাদেশের প্রথম পদক। এত বছর পেরিয়ে গেল বক্সিংয়ে আর পদক জেতা হয়নি বাংলাদেশের, এবার পদক খরা গুজবে বলে আশা বক্সিং সংশ্লিষ্টদের। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ থেকে দুই বক্সার আগামী 20 সেপ্টেম্বর চায়নার উদ্দেশ্যে রওনা হবেন, আর জিন্নাত ফেরদৌস যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যাবেন হ্যাংজুতে। এসকে শাওন, এখন ঢাকা।